আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো এই ডিসপ্লেতে যে লাইটটি দেখতে পারতেছেন, এই লাইটটি হচ্ছে ব্যাটারির গ্যাস লাইট, যেটি দিয়ে অনায়াসে সিগারেট জ্বালানো যায়। তো আরেকটি হচ্ছে প্লাস লাইট, তো এটির আমরা চার্জার তৈরি করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের লাগবে 9 ভোল্টের একটি ট্রান্সফরমার। তো যেহেতু আমরা লাইটটিতে ইউজ করেছি 3.7 ভোল্টের দুটি ব্যাটারি, তো সেক্ষেত্রে আমাদের মোবাইল চার্জার দিয়ে চার্জ হবে না, কারণ মোবাইল চার্জার হচ্ছে 5 ভোল্ট। সেক্ষেত্রে আমরা একটি 9 ভোল্টের ট্রান্সফরমার নিব, তো আপনারাও নিতে পারেন। তো প্রথমেই এসি সেকশন অথবা এসি কর্ড আমরা লাগিয়ে নিব। এসি কর্ডটি অবশ্যই ভালোভাবে শোল্ডারিং করে নেবেন। পিভিসি ট্যাপ অথবা টিউব ব্যবহার করতে পারেন জয়েন্টের মাঝে। এসি জয়েন্টটি দেওয়ার পর তারপরে কাজ হচ্ছে আমাদের ডিসি সেকশন অথবা আউটপুট লাইন। তো আউটপুটে যেহেতু আমরা মোবাইলের একটি চার্জিং পিন লাগিয়ে নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের মোবাইলের পুরাতন একটি চার্জিং মাথা লাগবে। এটি ঢুকে নেওয়ার পর আমাদের যে আমরা দুটি ডায়োড ইউজ করব, দুটি ডায়োড থেকে আমরা একটিতে প্লাস নির্দেশ করব, অপরটিতে মাইনাস নির্দেশ করব। এবার আমাদের ডায়োড কানেকশন করতে হবে। তো ডায়োড কানেকশন করার জন্য অবশ্যই একটিতে আমরা প্লাস, অপরটিতে মাইনাস নির্দেশ করব। ডায়োড কানেকশন পর আমরা একটি ইন্ডিকেটর লাইট ইউজ করব চার্জিং এর জন্য। এটি একটি 1K রেজিস্টার দ্বারা একটি ইন্ডিকেটর লাইট ইউজ করব। কার্যক্রম শেষে এটি আমরা আবার বক্সের ভিতরে ভালোভাবে লাগিয়ে নিব। সম্পূর্ণভাবে চার্জিং এর জন্য প্রস্তুত। তো আমরা চার্জিং টেস্ট করতেছি, এটা কিন্তু 100% কাজ করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।